দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার মিশনে তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। টস জিতে ব্যাটিং বা বোলিং যাই হোক, আগে জয় নিশ্চিত করতে চান সহকারী কোচ নিক পোথাস। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ফ্রন্ট ফুটে টাইগাররা। মঙ্গলবার ম্যাচের আগে হেড কোচ হাথুরে সিং, সহকারী কোচ নিক পোথাস ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের অধীনে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন আফিফ ও পারভেজ ইমনরা। কিছুক্ষণ স্ট্রেচিং করে বোলিং অনুশীলন সেরেছেন সৌম্য সরকার, সাথে ছিলেন তানজিম সাকি ও তানভীরও। হাথুরে সিংয়ের কড়া নজর ছিল শিষ্যদের উপর। টানা দুই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে হচ্ছে নানা সমালোচনা। সহকারী কোচ নিক পোথাস জানালেন সিদ্ধান্তের পেছনের কারণ। আমাদের প্রথম লক্ষ্য সিরিজ নিশ্চিত করা, জিম্বাবুয়ের সাথে হোক কিংবা যে কোনো দলের সাথেই। জেতার জন্য আমরা মাঠে নামি। ম্যাচ হারলে আপনারা আমাদের সমালোচনা করেন, যদিও আমরা সেটা নিয়ে কেয়ার করি না। আমাদের প্রাথমিক লক্ষ্য সিরিজ জয়, তাই শান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আপাতত হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছে না বাংলাদেশ। চট্টগ্রামেই 3-0 সিরিজ নিশ্চিত করা প্রথম লক্ষ্য। শুরুতে ভালো বোলিংয়ের পর শেষ দিকে রান দিয়ে দেওয়ার প্রবণতা কমাতে হবে। পাওয়ার প্লের প্রেশার ধরে রাখতে হবে 20 ওভার পর্যন্ত। বোলাররা প্রথম 10 ওভারে ভালো বোলিং করেছে। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল এ ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয়া, তবে শেষ দিকে বিপক্ষের 1-2 জন ব্যাটারের যে জুটি দাঁড়িয়ে যাওয়া সেটা কিছুটা উদ্বেগজনক। আমাদের বোলারদের এটা নিয়ে কাজ করতে হবে। তৃতীয় টি টোয়েন্টি শুরু হবে বিকাল 3টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হয়ে যেতে পারে টাইগারদের সিরিজ জয়ের বড় প্রতিপক্ষ। সোমবার জোহরামে চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। সিরিজের পরপর দুই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তে কিছুটা হতাশ দর্শকরা। তবে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন চট্টগ্রামে 3-0 সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, জোহরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।